নমস্কার মাদারহুড ফুলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অনু, যেখানে বেবি এবং মাতৃত্ব সংক্রান্ত সমস্ত তথ্যের ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ভাবলাম এই জিনিসটা শেয়ার করা অত্যন্ত জরুরি, কারণ এইটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এইটা আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো সেটা হচ্ছে ম্যাগি বা নুডলস। ম্যাগি বা নুডলস খেতে আমরা অত্যন্ত ভালোবাসি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা ম্যাগি বা নুডলসটাকে পছন্দ করি। বিশেষ করে ম্যাগির মধ্যে যে মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে যদি আমরা তৈরি করি আরও সুস্বাদু হয়, তাই তো? বা বাচ্চারা টিফিনে নিয়ে যেতে খুবই ভালোবাসে, বা বাচ্চাদের প্রতিদিনের খাবারের তালিকায় কিন্তু একটা ম্যাগি কিন্তু একটা বড় জায়গা করে নিয়েছে। তো তোমরা কি জানো এই ম্যাগি বা নুডলস, ইনস্ট্যান্ট নুডলস যেটাকে বলছি, এটা কতটা ক্ষতিকর? প্রথমে বলবো, ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলস ধরনের লবণ দিয়ে তৈরি হয়। সেই লবণটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করে আমাদের শরীরে, আমাদের বাচ্চাদের শরীরে, বিশেষ করে বাচ্চাদের শরীরে বেশি ক্ষতি করে। যে সময়টা বাচ্চাদের বিকাশের বয়স, যে সময়টা মস্তিষ্কের গঠনের বয়স, যে সমস্ত অ্যাক্টিভিটি করার বয়স, সেই সময়টা কিন্তু তাদের কেড়ে নিচ্ছে এই ম্যাগি। কীভাবে? কারণ এর মধ্যে যে মনোসোডিয়াম গ্লুটামেট নামে এক জিনিস থাকে, এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ব্রেনে গিয়ে বা মস্তিষ্কে গিয়ে কিন্তু বাচ্চাদের মনোসংযোগকে কমিয়ে দিচ্ছে, বাচ্চাদের বুদ্ধির বিকাশকে থামিয়ে দিচ্ছে, বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি করা থেকে দূরে রাখছে। সুতরাং বলবো যে এই ইনস্ট্যান্ট নুডল বা যেটাকে আমরা ম্যাগি বলি, যেটা আমাদের খুব পছন্দের একটা খাবার, তো সেটা প্লিজ 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 বাচ্চাদের দিও না। নুডল বাচ্চাদের এত পছন্দ, বাচ্চা বায়না করে, তাহলে আমরা কী দিব? আটা দিয়ে যেটা তৈরি হয় নুডল, বা ছোটোবেলায় টিফিনে যেরকম চাউমিন নিয়ে যেতাম, সেরকমভাবে করতে পারে। ময়দা দিয়ে তৈরি যদি নুডলস হয়, তাহলে খুবই পরিমাণে দেবে, সেটা হয়তো মাসে দুবার দিলে। আর যদি আটা বা চালের গুঁড়ো দিয়ে যদি তৈরি হয়, তাহলে সপ্তাহে দু তিনবার দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পাস্তা। তোমরা পাস্তা দিতে পারো, আটার যে পাস্তা হয়, সুজির যে পাস্তা হয়, এইগুলোতে বাচ্চাকে অভ্যস্ত করো, ইনস্ট্যান্ট নুডল থেকে সম্পূর্ণ দূরে রাখো। ম্যাগি বলো, ম্যাগির যে সমস্ত আরও যে সমস্ত ভ্যারাইটি বেরিয়ে গেছে এখন বাজারে, অনেক নুডলস চলে এসেছে। গবেষকরা কী বলছে জানো? গবেষকরা এটাই জানাচ্ছে যে এই যে ইনস্ট্যান্ট নুডল যেই সমস্ত উপাদান দিয়ে তৈরি হয়, আমি তোমাদের আগেই বললাম যে মনোসোডিয়াম গ্লুটামেট, এই মনোসোডিয়াম গ্লুটামেট কিন্তু ভীষণ মারাত্মকভাবে ক্ষতি করছে আমাদের জীবনধারাতে। সুতরাং ইনস্ট্যান্ট নুডল থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকা উচিত, বাচ্চাদের দূরে রাখা উচিত, বাচ্চাদের লাইফস্টাইলটাকে একটু বদলানো উচিত। আমরা যদি খাই না, বাচ্চারা অবশ্যই আমাদের দেখে কিন্তু শেখে বাচ্চারা। সুতরাং আমরা যদি খাওয়া বন্ধ করি, ওরা কিন্তু আর পরবর্তীকালে বায়না করবে না। তুমি দিতে পারো পাস্তা, দিতে পারো আটার পাস্তা, সুজির পাস্তা, অনেক রকম পাস্তার রেসিপি হয়। হ্যাঁ, আমার একটা পাস্তার রেসিপিও ছাড়া আছে, যদি তোমরা চাও টিফিনে বা ব্রেকফাস্ট ওটা দিতে পারো। ওটা ভীষণই হেলদি একটা পাস্তার রেসিপি আমি আপলোড করেছিলাম, তোমরা ওটা দেখে নিতে পারো। ওটা বিকালের টিফিনে বা সকালের জলখাবারের পক্ষে কিন্তু একদম পারফেক্ট ওই পাস্তার রেসিপিটা। আমি অবশ্য ওটা সুজির পাস্তা দিয়ে বানিয়েছিলাম। কত বছর বয়স থেকে বাচ্চাদের পাস্তা বা আমরা নুডলস দিতে পারি? 7 মাস থেকে আমাদের বাচ্চাদের দাঁত বেরোনো শুরু হয়ে যায়। তাই 6 মাসে তো আমরা পিউরি টাইপের কিছু একটু করে দিই। তো যখন আস্তে আস্তে মাড়ি তার শক্ত হচ্ছে, বাচ্চা যখন গিলে খেতে পারছে বা চিবিয়ে সম্পূর্ণটা খেতে পারছে, তখন থেকে কিন্তু বাচ্চাকে পাস্তা দেওয়া উচিত বা চাউমিন দেওয়া উচিত। তার আগে কিন্তু কখনোই বাচ্চাকে পাস্তা বা চাউমিন দেবে না। সেটা এবার অনেক বাচ্চা অনেক ডিফারেন্ট হয়, কোনো কোনো বাচ্চার হয়তো 7-8 মাসে দাঁত বেরিয়ে গেছে, বা কোনো কোনো বাচ্চা 10-11 মাসও লেগে যেতে পারে। সেটা এক একটা বাচ্চা এক একটা বয়সের ওপর ডিপেন্ড করছে, সেটা আমি বলছি না। কিন্তু বাচ্চার যে উপযুক্ত সময় নুডলস বা পাস্তা খাওয়ার, সেই উপযুক্ত সময়টা কিন্তু তোমাকেই নির্ধারণ করতে হবে। কারণ তুমিই সবচেয়ে ভালো বুঝতে পারবে তোমার বাচ্চা কতটা চিবিয়ে খেতে পারছে বা কতটা গিলে খেতে পারছে, ঠিক আছে? বাচ্চা যত ভালো চিবিয়ে খেতে পারবে, তত কিন্তু বাচ্চা এই সমস্ত পাস্তা বা নুডলস খেতে পারবে। তো তোমরা প্রথমের দিকে একটু ট্রাই করতে পারো, অল্প সামান্য পাস্তা দিলে বাচ্চাকে দেখো বাচ্চা চিবিয়ে খেতে পারছে কি না। যদি অসুবিধা হয় তাহলে দেওয়ার দরকার নেই, যদি ভালো মতো চিবিয়ে খেতে পারে তোমার বাচ্চা, তাহলে কিন্তু অবশ্যই তার ব্রেকফাস্টে বা বিকেলের দিকে যে স্ন্যাক্স হয়, সেই স্ন্যাক্সে কিন্তু তোমরা পাস্তা বা চাউমিন টাইপের কিছু দিতেই পারো।
তো এই ছিল আজকের এটুকু সামান্যতম ইনফরমেশান। আমি লাস্ট বারে আর একবারও বলে যাচ্ছি, আমাদের অতি প্রিয় এবং অতি পরিচিত যে ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একটিও না। আজকাল আমি অনেক মাদের দেখেছি যে টিফিনে বলো বা বিকেলের স্ন্যাক্সে বলো, এই কিন্তু ম্যাগিটা প্রেফার করে। কেননা এটা তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়, ইনস্ট্যান্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু তারা ম্যাগিটা প্রেফার করে বাচ্চাকে দিতে। কিন্তু প্লিজ এটাকে অ্যাভয়েড করো, আমি আর একবারও বলছি যে এটাকে প্লিজ 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 অ্যাভয়েড করো। চাউমিনের মধ্যে ঘরের তৈরি মশলাও ব্যবহার করতে পারো, সেটা কোনো ক্ষতি নেই। আমি রেসিপি আনবো চাউমিনের অন্য একটা, মানে একটু অন্যরকম রেসিপি যেটা বাচ্চাদের স্ন্যাক্সে তোমরা দিতে পারো। তো সেই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আনছি, তোমাদের বাচ্চাদের যাতে স্ন্যাক্সের কী আইটেম দেবে সে সমস্ত ভেবে পাচ্ছ না, তারা চ্যানেলটাকে প্লিজ দেখতে থাকো। আর আজকের মতো আসি।